বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। দশম শ্রেণীতে আমরা জৈব যৌগ সংক্রান্ত যে আলোচনা শুরু করেছিলাম, আজকে সেটা এগিয়ে নিয়ে যাওয়ার পালা। আজকে আমরা যে আলোচনা করব তার বিষয়বস্তু হলো কয়েকটি সরল জৈব অণুর গঠন। জৈব যৌগের আলোচনায় জৈব অণুগুলির যে গঠন, সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ জৈব যৌগের যে রাসায়নিক ধর্ম, তাদের রাসায়নিক বিক্রিয়ার যে গতি প্রকৃতি, এগুলো কিন্তু অনেকাংশে নির্ভর করে তাদের গঠনাকৃতির উপর, এবং আরো ভালোভাবে বললে তাদের ত্রিমাত্রিক গঠনাকৃতির উপর। সুতরাং আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জৈব যৌগের, সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা আলোচনা করব প্রথমে মিথেন অণুর যে গঠনাকৃতি সেটা প্রসঙ্গে। এখন আমরা লক্ষ্য করব যে মিথেন অণুর কথা আমরা বললাম, তার সংকেত হলো CH4, অর্থাৎ একটা কার্বন পরমাণুর সঙ্গে চারটে হাইড্রোজেন পরমাণু কিন্তু যুক্ত থাকে। তাহলে এই যে CH4, এই যে অণু অর্থাৎ মিথেন, তাতে আমরা লক্ষ্য করছি যে সেখানে একটা কার্বন পরমাণু আছে। এবং আমরা জানি যে কার্বন পরমাণুর যে তার পরমাণু ক্রমাঙ্ক সেটা হয় 6, এবং তার ভর সংখ্যা হয় 12। অর্থাৎ কার্বন পরমাণু নিউক্লিয়াসে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন সাধারণত থাকে। কার্বনের অবশ্য একটা আইসোটোপও আছে, খুবই পরিচিত কার্বন-14 আইসোটোপ। আমরা আপাতত সেই আলোচনায় আসছি না, আমরা কার্বন-12 আইসোটোপ কে ধরেই বিষয়টাকে আপাতত আলোচনা করছি। তো এখানে আমরা লক্ষ্য করব যে কার্বনের যে পরমাণু ক্রমাঙ্ক সেটা যদি আমরা দেখি, যেটা 6, সুতরাং এর কিন্তু বাইরের যে বিভিন্ন কক্ষপথ আছে তাতে মোট 6টি ইলেকট্রনই থাকবে। তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাচ্ছি যে কে কক্ষপথ এবং এল কক্ষপথের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কে কক্ষপথে থাকে 2টি ইলেকট্রন এবং এল কক্ষপথে থাকে 4টি ইলেকট্রন। এবং তার নিউক্লিয়াসটা সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে, তাতে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন থাকে। আমরা যদি এবার লক্ষ্য করি যে কার্বনের প্রসঙ্গটা আমরা এখানে দেখলাম, সেই কার্বনের যদি আমরা নিউক্লিয়াসে দেখি, সেখানে 6টা প্রোটন এবং 6টা নিউট্রনকে এখানে দেখানো হয়েছে। এবং এদের মধ্যে ধরে নেওয়া যেতে পারে যে এখানে যে ইওলো যেগুলো আছে সেগুলো প্রোটন, অর্থাৎ ইওলো গুলো হচ্ছে প্রোটন, এবং যেগুলো ব্লু কালারের এখানে বল গুলো রয়েছে সেগুলো নিউট্রন হিসাবে আমরা ভাবতে পারি। তাহলে এইভাবে কার্বনের যে নিউক্লিয়াস সেটা গঠিত হয়েছে। এরপর আমরা দেখব যে তার যে প্রথম কক্ষপথ, যেটা কিনা কে কক্ষপথ, সেখানে 2টি ইলেকট্রন আছে, এবং এল কক্ষপথ সেখানে 4টি ইলেকট্রন আছে। তাহলে কার্বনকে যদি অষ্টক পূর্ণ করতে হয়, আমরা আগের আলোচনা থেকেও দেখেছি যে সেটা সমযোজী বন্ধন গঠনের মাধ্যমেই সম্ভব। কারণ কার্বনের পক্ষে 4টি ইলেকট্রন গ্রহণ বা 4টি ইলেকট্রন বর্জনের মাধ্যমে তাদের যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, তার মতো গঠন কাঠামো লাভ করতে হয়, সেটা কার্বনের পক্ষে খুবই ডিফিকাল্ট ব্যাপার। সেই কারণে এরা সমযোজী বন্ধন তৈরির প্রবণতা আছে কার্বন পরমাণুর। তাহলে এখানে লক্ষ্য করব যে হাইড্রোজেন পরমাণু আছে, সেই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমরা সাধারণ হাইড্রোজেন পরমাণুর কথাই ভাবি, সেক্ষেত্রে তার যে পরমাণু ক্রমাঙ্ক সেটা হয় 1, এবং সাধারণ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ভর সংখ্যাও 1। তাহলে এর যে কে কক্ষপথ, সেই কে কক্ষপথে আমরা লক্ষ্য করব যে সেখানে একটাই ইলেকট্রন কিন্তু বর্তমান থাকবে। তাহলে এই অবস্থায় কার্বন যদি অষ্টক পূর্ণ করতে চায়, অর্থাৎ কিনা তার গঠন কাঠামোটা আমরা দেখব যে যদি নিয়নের মতো হতে চায়, তাকে কিন্তু 4টি সমযোজী বন্ধন তৈরি করতে হবে, তবেই তার বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 4 থেকে বেড়ে 8 হবে। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যদি তার যে নিকটতম যে নোবেল গ্যাস হিলিয়াম, তার মতো গঠন কাঠামো লাভ করতে চায়, সেটি 1টি সমযোজী বন্ধন তৈরি করবে, এবং সেক্ষেত্রে তার গঠনাকৃতিটা হিলিয়ামের ন্যায় হয়ে যাবে। সুতরাং এই বিচারে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পরমাণু এইভাবে এখানে আসবে, এবং
কার্বনের একটা ইলেকট্রন, এবং যে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, এবং হাইড্রোজেনের উপস্থিত যে প্রোটন সেটা লক্ষ্য করা সেটা এখানে দেখানো হয়েছে। এবং লক্ষ্য করতে পারবো যে এখানে কিন্তু হাইড্রোজেনের বাইরের কক্ষে সমযোজী বন্ধনে দুটি ইলেকট্রন কিন্তু হয়ে গেল। হাইড্রোজেনের ক্ষেত্রে তার যে দ্বৈতপূর্তি সেটা ঘটলো, হাইড্রোজেন স্থায়িত্ব লাভ করলো। অন্যান্য হাইড্রোজেন পরমাণু যেগুলো আরো তিনটি আছে, তারা যথাক্রমে পরপর যদি এরকম বসতে থাকে, তাহলে আমরা দেখবো যে এখানে উপস্থিত যে চারটি হাইড্রোজেন পরমাণু, সেই চারটি হাইড্রোজেন পরমাণুর প্রতিটিরই দ্বৈতপূর্তির ঘটনা ঘটেছে। এবং এরকম যখন মানে সামগ্রিক গঠনটা সম্পূর্ণ হয়, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আমাদের কার্বন যে পরমাণু আছে তারও বাইরের কক্ষে টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেছে, অর্থাৎ তার গঠন কাঠামোটা নিয়নের ন্যায় হয়ে গেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে কার্বন কিন্তু স্থায়িত্ব লাভ করলো, হাইড্রোজেন স্থায়িত্ব লাভ করলো, গঠিত হলো মিথেন অর্থাৎ CH4। এবারে আমরা চলে আসি যে গঠনাকৃতিটা আমরা এর আগে লক্ষ্য করলাম, তাতে আমরা দেখলাম যে এখানে কার্বন চারটি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে। আমরা জানি যে সমযোজী বন্ধন গুলিকে এক একটি লাইন দিয়ে প্রকাশ করা যায়। সুতরাং আমরা দেখব যে এখানে যদি আমরা এরকম ভাবে বিষয়টাকে ভাবি যে এখানে একটি কার্বন পরমাণু আছে, তার যে চারটি যে বন্ধন তৈরি করবে অর্থাৎ যোজ্যতা গুলিকে যদি এই লাইনগুলো দিয়ে প্রকাশ করা হয়, তাহলে হাইড্রোজেন পরমাণুগুলো তার সঙ্গে এইভাবে যুক্ত থাকবে, এবং এইভাবে যুক্ত থাকার ফলে গঠিত হবে CH4 বা মিথেন এর অণু। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি যে মিথেনের অণুর এই যে গঠনাকৃতি আমরা দেখালাম, এই গঠনাকৃতি কিন্তু আসলে দ্বিমাত্রিক দেশে আঁকা হয়েছে, অর্থাৎ আমরা এখানে যেটাকে এঁকেছি সেটা দ্বিমাত্রিক, কিন্তু কার্বন পরমাণু যেটা মিথেনে আছে অর্থাৎ মিথেনের অণুর যে গঠন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ত্রিমাত্রিক। তাহলে আমরা দ্বিমাত্রিক যে স্পেসটা আমরা ব্যবহার করেছি এখানে ড্র করার জন্য, আঁকার জন্য, তাতে মিথেনের প্রকৃত গঠনকে আঁকা সম্ভব নয়। তাই মিথেনের যে ত্রিমাত্রিক গঠন সেটাও একটু বুঝে নেওয়া দরকার, তাতে আমাদের অণুর যে ত্রিমাত্রিক গঠন তার ধারণাটা আমাদের অনেকটাই পরিষ্কার হবে। এবং এই জন্য আমরা যেটা সাহায্য নেব বা যেগুলো সাহায্য নেব সেগুলো হলো এই জাতীয় বল এবং এরকম স্টিক, এবং বিভিন্ন ধরনের এরকম বল আছে, বল স্টিক, এগুলো সাহায্য নিয়ে আমরা মিথেনের ত্রিমাত্রিক গঠনটা কিভাবে তৈরি করা সম্ভব এবং তারে একটা ধারণা আমরা এর পরেই দেখে নেব। এইভাবে প্রাপ্ত ত্রিমাত্রিক গঠনাকৃতিটি হলো চতুস্তলকীয়, যেটা আমরা এর পূর্বেও আমরা লাবেল এবং ভ্যানটফের যে মডেল সেটা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম। এখন দেখো আমরা যে ত্রিমাত্রিক গঠনাকৃতিটা ওখানে দেখলাম তার থেকে দু একটা বিষয় একটুখানি উল্লেখ করি। এখানে যে মিথেন এর ত্রিমাত্রিক গঠন দেখানো হয়েছে, যেটা তোমরা এইমাত্র দেখলে সেটাকে কিভাবে বল স্টিক ব্যবহার করে তৈরি করা যায়, এখানে দু একটা তথ্য একটু বলে দিই। এখানে এইটা কার্বন পরমাণু, এটা হাইড্রোজেন পরমাণু, এবং এটা হাইড্রোজেন পরমাণু, এটা আগেই আমরা দেখেছি। তাহলে এখানে যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এর যে বন্ধন কোণ, সেই বন্ধন কোণটা হয় 109°28′। 109°28′ এই বন্ধন কোণের মান হয়। এবং শুধু এখানে এই কার্বন হাইড্রোজেন যে আমরা দেখিয়েছি, যে কার্বন হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, এদের মধ্যে বন্ধন কোণটা যে 109°, এটা 109°28′, এটা যেমন ঠিক, অন্যান্য গুলো অর্থাৎ হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এইখানেও যে বন্ধন কোণ সেটাও 109°28′। এবং এরকম যে কোনো হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন আমরা যদি বিচার করি, প্রতি ক্ষেত্রেই বন্ধন কোণটা কিন্তু 109°28′ এটাই থাকে।
পরবর্তী আলোচনায় চলে আসি। এরপরে আমরা যে অণুর গঠন সম্পর্কে আলোচনা করব সেটা হলো ইথিন বা ইথিলিন। তাহলে ইথিন বা ইথিলিনের গঠন আকৃতি বোঝার আগে তার সংকেতটা আমরা একটু জেনে নিই, সেটা হলো C2H4। অর্থাৎ দুটি কার্বন পরমাণু এবং চারটি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত হয় ইথিন বা ইথিলিনের অণু। তাহলে আমরা পূর্বের ন্যায় এক্ষেত্রেও আমরা লক্ষ্য করব যে ইথিনের যে গঠনাকৃতি তাতে কার্বনের যে ইলেকট্রন বিন্যাস সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখব যে এখানে একটা কার্বন পরমাণুকে দেখানো হয়েছে, যে কার্বন পরমাণুর প্রথমে এখানে নিউক্লিয়াসকে দেখানো হয়েছে, এটা প্রথম কক্ষপথ দুটি ইলেকট্রন আছে এবং দ্বিতীয় কক্ষপথে চারটি ইলেকট্রন আছে। তাহলে আমরা দেখেছি যে কার্বন পরমাণু তার নিকটতম যে নোবেল গ্যাস অর্থাৎ যার যেটা হলো নিয়ন, তার মতো গঠনাকৃতি যখন লাভ করতে চায় তখন তাকে টোটাল চারটে সমযোজী বন্ধন তৈরি করতে হবে। সেই উদ্দেশ্যে আরো একটা যে কার্বন পরমাণু আছে তার সঙ্গে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে সমযোজী বন্ধন যে গঠিত হওয়ার কথা ছিল চারটি, তার মধ্যে এখানে একটি সমযোজী বন্ধন এবং এখানে একটি সমযোজী বন্ধন গঠিত হয়ে গেছে, অর্থাৎ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন গঠিত হয়েছে। আর আমরা লক্ষ্য করব যে বাকি যে চারটি হাইড্রোজেন পরমাণু আছে তারা যখন এভাবে বন্ধনে আবদ্ধ হয়েছে তখন দেখতে পাচ্ছি আমরা সামগ্রিকভাবে এক একটা কার্বন পরমাণু, এই কার্বন পরমাণুটারই যদি আমরা বিচার করি, এখানে দুটি সমযোজী বন্ধন, এখানে আরো একটি সমযোজী বন্ধন, এখানে আরো একটি সমযোজী বন্ধন, অর্থাৎ সামগ্রিকভাবে চারটি সমযোজী বন্ধন গঠন করতে সক্ষম হয়েছে। এবং প্রতিটা হাইড্রোজেন পরমাণু দ্বৈতপূর্তির মাধ্যমে হিলিয়ামের ন্যায় গঠনাকৃতি হয়েছে এবং তাতে তারা সুস্থিতি লাভ করেছে। তাহলে আমরা দেখে নিলাম যে ইথিলিনের যে গঠনাকৃতি সেটা মধ্যে ইলেকট্রনিক যে ডিস্ট্রিবিউশন বা এটাকে লুইস ডট গঠন বলা হয় সেটা কেমন। তাহলে আমরা চলে আসি যে ইথিলিন বা ইথিন যে অণু তাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি কিভাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি একটি কার্বন অ্যাটমকে বা পরমাণুকে লেখা হয়, সেই কার্বন অ্যাটম বা পরমাণুটি আরেকটি কার্বন অ্যাটম বা পরমাণুর সঙ্গে সমযোজী দ্বিবন্ধন গঠন করে। আবার আমরা দেখতে পাবো যে প্রতিটি কার্বন পরমাণুর সঙ্গে এরকম ভাবে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত আছে এবং গঠিত হয়েছে C2H4 বা ইথিনের অণু। আবারও উল্লেখ করি বিষয়টা যেটা আগেও বলা হয়েছিল যে এ জাতীয় অণুগুলোর যে ত্রিমাত্রিক গঠনাকৃতি সেটা আমাদের একটু ধারণা থাকা দরকার। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক বল এবং স্টিক এর ব্যবহারের মাধ্যমে ইথিলিন অণুর গঠন। এইভাবে যে ইথিলিন অণু পাওয়া গেল তার গঠনাকৃতি আমরা বলবো সমতলিক। কারণ আমরা যদি লক্ষ্য করি এই পরমাণুগুলোকে আমরা এইভাবে যদি রাখি তাহলে দেখব যে তারা কিন্তু একই সমতলে থাকতে সক্ষম, এ কারণেই নামটাকে আমরা বলছি সমতলিক। আমরা এইমাত্র দেখে নিলাম যে ইথিলিন অণুর গঠন, তাতে আমরা লক্ষ্য করেছি যে এটি হলো হাইড্রোজেন, এটি হলো কার্বন, এটি হলো হাইড্রোজেন। এবং এখানে আমরা লক্ষ্য করব যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই যে বন্ধন কোণ এটা প্রায় 120 ডিগ্রি এর খুব কাছাকাছি হয়, অ্যাকচুয়ালি 120 ডিগ্রি অপেক্ষা সামান্য একটু কম হয়। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি যে কার্বন এখানে কার্বন হাইড্রোজেন এই যে বন্ধন কোণ, এই বন্ধন কোণটাও 120 ডিগ্রির খুব কাছাকাছি হয়, অ্যাকচুয়ালি 120 ডিগ্রি অপেক্ষা সামান্য বেশি হয়।
অর্থাৎ আমরা এটাকে যদি লিখি যে এটা হচ্ছে 120 ডিগ্রি অপেক্ষা সামান্য বেশি, আর এটা 120 ডিগ্রি অপেক্ষা সামান্য কম, এরকম তাদের বন্ধন কোণগুলো হয়। এখানে যেটা দেখানো হয়েছে আমরা আগেও লক্ষ্য করেছি, এটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, বাকি ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন এক বন্ধন গঠিত হয়। পরবর্তী অণুর আলোচনায় চলে আসি, যেটা হলো ইথাইন বা অ্যাসিটিলিন, সেই অণুর গঠন আকৃতি। ইথাইন বা অ্যাসিটিলিন অণুর যে সংকেত সেটা হলো C2H2। তাহলে এখানে যে দুটি কার্বন এবং দুটি হাইড্রোজেন পরমাণু আছে, তারা কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে এবং অ্যাসিটিলিন অণু গঠন করেছে সেটা প্রথম দেখে নেওয়া যাক, তার লুইস ডট স্ট্রাকচার। সুতরাং আমরা এখানে লক্ষ্য করলাম যে কার্বন পরমাণু যেটা দুটো আছে তার একটাকে দেখানো হয়েছে, তার প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন এবং পরের কক্ষপথে চারটি ইলেকট্রনকে এখানে দেখানো হয়েছে। আরো একটি কার্বন পরমাণুকে এখানে দেখানো হলো, তারও প্রথম কক্ষপথে দুটি এবং দ্বিতীয় কক্ষপথে চারটি ইলেকট্রন আছে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে দুটি কার্বন পরমাণুকে এখানে দেখানো হয়েছে, তারা পরস্পরের মধ্যে একটি দুটি তিনটি সমযোজী বন্ধন তৈরি করেছে, অর্থাৎ কার্বন কার্বন ত্রিবন্ধন এক্ষেত্রে গঠিত হয়েছে, এটা আমরা বলতে পারি। আর বাকি যে হাইড্রোজেন পরমাণুগুলি আছে সেগুলি এরকম ভাবে তারা যুক্ত হয়েছে, এবং যুক্ত হওয়ার ফলে আগের মতোই প্রতিটি কার্বন পরমাণুর আমরা যদি লক্ষ্য করি সমযোজী বন্ধনের সংখ্যা চারটি, এবং প্রতিটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সমযোজী বন্ধনের সংখ্যা একটি, এবং এই পদ্ধতিতে কার্বন এবং হাইড্রোজেন উভয়ই কিন্তু সুস্থিতি লাভ করে। তাহলে অ্যাসিটিলিন অণুর যে গঠনাকৃতি, যেটা লুইস ডট স্ট্রাকচার, সেটা আমরা দেখে নিলাম। আমরা এবার দেখব যে সিম্পল ওয়েতে এই অণুটাকে কিভাবে লেখা যাবে। এখানে আমরা দেখালাম কার্বন পরমাণুকে, আরেকটি কার্বন পরমাণুর সঙ্গে এটি ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন গঠন করেছে, এবং প্রতিটি কার্বন পরমাণু হাইড্রোজেন পরমাণুগুলোর সঙ্গে যে দুটি আছে তার সঙ্গে এক বন্ধন গঠন করেছে, এবং এইভাবে গঠিত হয়েছে অ্যাসিটিলিন। চলো এবার দেখে নেওয়া যাক যে অ্যাসিটিলিন অণুর যে ত্রিমাত্রিক গঠন বল এবং স্টিকের ব্যবহারে। এইভাবে প্রাপ্ত যে অ্যাসিটিলিনের অণু, সেটা যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে প্রতিটি পরমাণু একই সরলরেখার উপর উপস্থিত, অর্থাৎ আমরা বলতে পারবো যে অ্যাসিটিলিনের যে অণু তাতে উপস্থিত পরমাণুগুলো যে অবস্থান তার ভিত্তিতে এটা সরলরৈখিক, একই সরলরেখার উপরে আমরা লক্ষ্য করবো প্রতিটা পরমাণু কিন্তু অবস্থান করতে পারে। আমরা লক্ষ্য করলাম বল ও স্টিক ব্যবহার করে আমরা যে অ্যাসিটিলিন অণুর গঠন দেখালাম, সেখানে এটি হলো হাইড্রোজেন পরমাণু, এটি হলো কার্বন পরমাণু, এটি হলো কার্বন পরমাণু। তাহলে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই যে বন্ধন কোণ, এই বন্ধন কোণের মান হয় 180 ডিগ্রি, এবং এক্ষেত্রেও যে আমরা লক্ষ্য করব যে এদিক থেকেও যদি আমরা দেখি যে কার্বন 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 হাইড্রোজেন এই যে বন্ধন কোণ এটাও হয় 180 ডিগ্রি। তাহলে আমরা লক্ষ্য করতে পারলাম যে অ্যাসিটিলিন অণুর গঠন সেটা কিরকম, সেক্ষেত্রে বন্ধন কোণের মানটা কেমন লক্ষ্য করতে পারলাম। এরপর তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে, তোমরা প্রশ্নের উত্তরগুলো পড়বে, তাহলে ধারণাটা তোমাদের নিজেদের কতটা ক্লিয়ার হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রথম প্রশ্নে আসি যে সবচেয়ে সরল জৈব অণুর নাম কি, সবচেয়ে সরল জৈব অণুর নাম কি। এর গঠনে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মান কত। আরেকবার বলছি,
সবচেয়ে সরল জৈব অণুর নাম কি? এর গঠনে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মান কত? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত কার্বন কার্বন ত্রিবন্ধন যুক্ত একটি যৌগের নাম লেখো এবং যৌগটির জ্যামিতিক গঠনাকৃতি অঙ্কন করো এবং যৌগটির জ্যামিতিক গঠনাকৃতি অঙ্কন করো। তৃতীয় প্রশ্ন, ইথিলিনের একটি অণুতে মোট কয়টি পরমাণু থাকে? ইথিলিনের একটি অণুতে মোট কয়টি পরমাণু থাকে? প্রতিটি পরমাণুর চিহ্ন ও সংখ্যা উল্লেখ করো। প্রতিটি পরমাণুর চিহ্ন ও সংখ্যা উল্লেখ করো।